সালাম আলাইকুম। আমার কাছে আজকে আমি একটা কাঠার নিয়ে একটা ভিডিও দেবো, শর্ট ভিডিওটা। আমার কাছে শিনো একটা ক্লেভার আছে, এইটা একটা চাইনিজ ক্লেভার আছে, ফুজি করার একটা অটো ক্লেভার আছে আমার কাছে, আর একটা ডিবিবি মেশিনের শার্পের ক্লেভার আছে। এটা প্রত্যেকটা ক্লেভারে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে একটা জিনিসটা আপনার খুব ভালো লাগছে, এটা হলো এই দেখেন ক্লেভারের উপরে আমাদের এখানে গ্যাপ আছে এই ক্লেভারের, বাট এগুলোর গ্যাপ নেই। অনেক টাইমে বিলেট এই রাবারের ভিতরে গিয়ে লাগে, সেক্ষেত্রে রাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি, কিন্তু আমাদের এই ক্লেভারের কিন্তু ওই চান্সটা নেই। মানে বিলেট এই ভেতরটা যাবে, বাট রাবার কাটবে না কখনো, আর রাবার অনেক ভালো। এটা এটা সেম কোয়ালিটির, বাট আমার কাছে এটা একটু বেশি ভালো মনে হয়। অনেকের বলতে পারেন যে ভাই আপনার প্রোডাক্ট দেখেন হয়তো আপনি একটু ভালো বলতেছেন, না আমার কাছে একটু বেটারই লাগে। এটা কেমন কেমন যেন, এটা কোনো শব্দ নাই, হ্যাঁ মানে লোয়াল অক্ষর যাকে বলে, এটার মধ্যে একটু লোয়াল অক্ষর মনে হয়, বাট এটার মধ্যে আমার কোনো লোয়াল অক্ষর মনে হয় না, এটা অ্যাটাচড মনে হয়। আর এটাতে লোয়ারটা এটা একটু একটু নর্মাল 6-7 হাজার টাকা দাম, বাট এটা এটা মনে হয় সেম প্রাইজের কাছে। আর অটোরগুলোর সমস্যা শেষ নাই, এগুলো যেমন ভালো ওইরকম ওইরকম খারাপের খারাপ, ভালোর ভালো খারাপের খারাপ, বুঝছেন? এগুলো একবার হাত থেকে পড়ে গেলে বা কিছু হয়ে গেলে ঠিক করা মুশকিল। 18-20 হাজার টাকা প্রাইস। সো আপনারা ক্লেভার কেনার টাইম অবশ্যই দেখে শুনে ভালো ক্লেভার কিনবেন। আমি আসলে অনেক ক্লেভারই আসে, আসলে ভিডিও করার সময় পাওয়া যায় না, তাই আমি আসলে এই জন্য একটা জাস্ট আমি একটা জিনিসটা দেখালাম। এটার এটার বিলেট সেম, বিলেট সেম, রাবারগুলো একটু ডিফারেন্স আছে, এগুলো একটু চিকন, এগুলো একটু মোটা, এখানে একটা গ্যাপ দেওয়া আছে, খুব সুন্দর। এটা খুব কাজের, যারা আসলে এক্স্যাক্টলি কাজ করবে তারা বুঝবে এটা কত বড় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ।